একটা মানুষ প্রত্যেক দিন পরিশ্রম করে আট ঘন্টা, আট ঘন্টা পরিশ্রম করে ধরেন ধরেন সে 1000 টাকা কামাই করে। এটা বার্তাটা ভালো করে ছড়াই দিতে হবে আমাদেরকে। আট ঘন্টা পরিশ্রম করে 1000 টাকা কামাই করে, সে যদি রমাদানে রোজা রাখার জন্য নিয়ত করে তাহলে তার দায়িত্ব হচ্ছে রমাদানের আগের 2 মাস থেকে মিনিমাম তার জন্য 1 ঘন্টা করে পরিশ্রম বেশি করা। যদি 60 দিন রমাজানের আগে হয় আর 60 ঘন্টা বেশি পরিশ্রম করে, একটা লোক যদি 8 ঘন্টা পরিশ্রম করত তাহলে সে যদি 9 ঘন্টা করে তাহলে অতিরিক্ত তার 60 ঘন্টা 8 দিয়ে ভাগ দিলে কত হয়, 27 তে 56, 8 থেকে 9 দিনের এক্সট্রা পরিশ্রম তার এই 2 মাসে করতে হবে, যেহেতু সে রমাদানকে টার্গেট বানাইছে। এই 9 দিনের পরিশ্রম তার, আর তার স্ত্রীর পরিশ্রম কি, আমার স্বামী এই 2 মাস 3 মাস যে কামাই করে উনি প্ল্যান করবে একটা আলু বাঁচায় রাখি, একটা পেঁয়াজ সঞ্চয় করি, একটা মুঠ ডাল রাখি, একটা মুঠ চাল রাখি, 10 ফোঁটা করে তেল রাখি, জড়ো করবে তার স্ত্রীর এটা দায়িত্ব দুইটা মিলায়া। ওই স্ত্রী যদি 2 মাস 3 মাস জড়ো করে তাহলে 5 দিনের খাবারের জোগাড় করা এটা তার জন্য কোনো ব্যাপারই না। 2 মাসের সঞ্চয় 5 দিন হবে না ভাই? আপনি পরিশ্রম করছেন এক্সট্রা 10 দিনের, আপনার স্ত্রী বাড়িতে সাপোর্ট দিছে 5 দিনের, রমাদান মাসে আপনি 8 ঘন্টা নয় 4 ঘন্টা পরিশ্রম করে যদি আল্লাহকে পছন্দ করেন, জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাতে আগে যেতে চান, আপনার দ্বারা অবশ্যই অবশ্যই রোজা রাখা সম্ভব, ঠিক কিনা? একজন ভ্যানওয়ালা রোজা রাখবে কেমন করে, একজন রিক্সাওয়ালা রোজা রাখবে কেমন করে? এখন আমরা এই ওয়াজ করি রমজানের প্রথম দিন, কাজ হবে, কাজ হবে জন্য আগে ভাগে আপনাকে জানাতে হবে। আর 2 নম্বর তা আয়াওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ইসলাম বলছে আপনার দানের হাতকে বড় করেন। এই ভাই তুই সিয়াম পালন করিস না, কারণ কি, কয় আমি তো এই কাজ করি সে কাজ করি, আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দেয় তাহলে আপনার দায়িত্ব তার কাজকে হালকা করে দেওয়া, তার জন্য সহযোগিতা করা। ভাই রে তুই তো সারাদিন কাজ করিস, যা অর্ধেক কাজ করবি, বাকি অর্ধেকটা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, তারপরেও রোজা থেকে কখনো তুই বেরিয়ে যাস না, কেননা কোনো অজুহাতেই রোজা ত্যাগ করা ইসলাম সমর্থন করে, কোনো অজুহাতে আপনি ত্যাগ করতে পারবেন না। ইসলামের বৈধ যে সকল কারণ আছে সেইগুলো ছাড়া, আপনি সফরে আছেন, আপনি অসুস্থ, আপনি প্রসূতি মা, আপনার শারীরিক অসঙ্গতি আছে, ডাক্তার আপনাকে নিষেধ করেছে, আল্লাহ তো এই জায়গায় ছাড় দিয়ে রাখছেন, আল্লাহ বলছেন এই জায়গায় তো রোজা রাখা জরুরি না, কিন্তু আপনার ফুল সামর্থ্যবান আপনি যদি সিয়াম পালন না করেন, আপনার থেকে বড় হতভাগা এই পৃথিবীতে একটাও নেই।